সকলকে স্বাগত জানাচ্ছি ফিট অ্যাট হোম প্রোগ্রামের স্ন্যাক্স পর্বে। আমরা কিন্তু এই ডায়েটের মধ্যে তিনটি মেজর মিল রেখেছি, যেখানে আমরা সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার রেখেছি, এবং এই খাবারগুলোর মাঝখানে কিন্তু আমরা ছোটো ছোটো খাবার রাখার চেষ্টা করেছি। যেমন সকাল এবং দুপুরের খাবারের মাঝখানে কিন্তু আমরা আরেকটি ছোটো খাবার অ্যাড করেছি, এবং রাতের এবং দুপুরের খাবারের মাঝখানে কিন্তু আমরা আরেকটি ছোটো খাবার অ্যাড করেছি, যাতে আপনার ক্ষুধা কম পায় এবং আপনার মেটাবলিজমও যাতে বুস্ট হয়। সেজন্য আমরা সকাল আর দুপুরের খাবারের মাঝখানে আমরা এখানে বাদাম খেতে পারি। আর এখানে মূলত আমরা প্রায় 30 গ্রামের মতো কিন্তু বাদাম নিয়েছি। এখানে আপনি চাইলে কাঠবাদাম, চীনা বাদাম বা কাজু বাদাম, যে ধরনের বাদাম খেতে আপনি পছন্দ করেন সে ধরনের বাদাম কিন্তু আপনি খেতে পারেন। আর এটি কিন্তু আপনি খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন। আর আমাদের মিল নাম্বার 2 এবং মিল নাম্বার 3, অর্থাৎ রাতের এবং দুপুরের খাবার মাঝখানে কিন্তু আমরা যে কোনো একটি ফল খেতে পারি। এজন্য কিন্তু আমরা আপেল বা পেয়ারা খেতে পারি, কারণ আপেল বা পেয়ারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই দরকারি। এখন আমরা জেনে নেব এই স্ন্যাক্সগুলো থেকে আমরা কী পরিমাণ নিউট্রিশন এবং ক্যালোরি পেয়ে যাচ্ছি। এখানে আমাদের দুটি স্ন্যাক্সের মধ্যে প্রথমটিতে কিন্তু আমরা বাদাম খাবো, আর এখানে বাদামের পরিমাণ হচ্ছে প্রায় 30 গ্রাম। আর এই বাদামটি কিন্তু আমরা সকাল এবং দুপুরের খাবারের মাঝখানে, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে কিন্তু খেয়ে নেব। আর আমাদের দ্বিতীয় স্ন্যাক্সটি হচ্ছে পেয়ারা। এখানে আমরা চাইলে একটি মাঝারি সাইজের পেয়ারা অথবা 200 গ্রাম সমপরিমাণ পেয়ারাও কিন্তু আমরা খেতে পারি। আপনি চাইলে পেয়ারার বদলে কিন্তু আপেলও খেতে পারেন, কিন্তু আপেলের থেকে কিন্তু পেয়ারাতে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে। আর এই পেয়ারাটি কিন্তু আমরা দুপুর এবং রাতের খাবারের মাঝখানে খাওয়ার চেষ্টা করব, অর্থাৎ বিকাল 4টা থেকে 6টার মধ্যে আমরা খেয়ে নেব। আর এই খাবারগুলোর যদি নিউট্রিশনাল ভ্যালুর কথা আমরা বলি, তাহলে এখান থেকে আমরা প্রায় 307 ক্যালোরির মতো শক্তি পেয়ে যাব, যেখানে 10.7 গ্রাম প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে প্রায় 34 গ্রামের মতো। সেই সাথে এখানে কিন্তু প্রায় 17 গ্রামের মতো ফ্যাট রয়েছে, যে ফ্যাটগুলো কিন্তু আমাদের বডির জন্য খুবই হেলদি, এবং সেই সাথে এখানে কিন্তু 12.7 গ্রাম কিন্তু ফাইবার রয়েছে। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু খুবই হেলদি, কারণ এখানে ফাইবারের পরিমাণ কিন্তু অনেক বেশি রয়েছে, যা আপনার কোষ্ঠকাঠিন্য সহ আপনার মেটাবলিজম বুস্ট করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। আর এটাই ছিল মূলত আমাদের স্ন্যাক্স পর্ব। আশা করি স্ন্যাক্সগুলো আপনাদের ভালোই লেগেছে। স্ন্যাক্সগুলো যেমন খেতে সুস্বাদু, তেমনই কিন্তু আপনার মেটাবলিজম বুস্ট করতেও কিন্তু বেশ সাহায্য করবে, এবং আপনার পেট ভরিয়ে রাখতেও কিন্তু সাহায্য করবে। আর আপনি যদি আমাদের এই প্রোগ্রামটি ফলো করে থাকেন, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ফিট উইথ সাগর। আমি কিন্তু গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনার এই ডায়েট চলাকালীন সময় যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, আপনার চাইলে কিন্তু গ্রুপে পোস্ট করতে পারেন, সেখানে কিন্তু আমি সরাসরি নিজেই রিপ্লাই দিয়ে থাকি। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।